নমস্কার বন্ধুরা, মন বলে খাই খাই চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে চলে এসেছি পাবদা মাছের একটি রেসিপি। অনুষ্ঠান বাড়িতে যেরকম পাবদা মাছের ঝাল হয় ঠিক সেরকম এটি গরম ভাতে খেতে দারুণ লাগে। আসুন দেখে নিই। আমি এই পাবদা মাছের ঝাল বানানোর জন্য আমি এখানে 350 গ্রাম পাবদা মাছ নিয়ে সেটা প্রথমে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ম্যারিনেট করে নেব। তার জন্য নিয়ে দিলাম প্রয়োজন মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো হলুদের গুঁড়ো। প্রথমে নুন ও হলুদ ভালোভাবে মাছের গায়ে উল্টে পাল্টে মাখিয়ে নেব। দিয়ে মিনিট 4-5 মতো রেখে দিয়ে তারপর যখন ভাজতে যাব তার একটু আগে এর মধ্যে কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল দিয়ে নিচ্ছি। এই সর্ষের তেল দেবার ফলে এই যে সকল মাছে আঁশ নেই সেগুলো ভাজার সময় ভীষণ ফোটে, এই সর্ষের তেল মাখালে কিন্তু সেটা আর ফাটবে না। এবারে গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়ে আমি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। পুরো রান্নাটা আমি সর্ষের তেলেই করব। প্রথমে তেলটা ভালোভাবে গরম করে নিয়ে ফ্রাইং প্যানের চারিদিকে একটু ছড়িয়ে নিয়ে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে উল্টে পাল্টে মাছগুলো ভালো করে ভেজে নেব, তবে খুব বেশি ভাজবো না, এতে মাছটা শক্ত হয়ে যাবে। একটা পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর আমি আস্তে করে উল্টে দিচ্ছি। দুটো পাশই যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে মাছের, তখন মাছগুলো আমি তুলে নিলাম। এবারে যে তেলটা অবশিষ্ট আছে এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে আর 2 কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো একটু সামান্য ফাটিয়ে দিয়েছি, তা না হলে চারিদিকে ফেটে যাবে, ছিটকে যাবে। আর নিয়েছি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচ পোস্ত। 3টে একসঙ্গে ভালোভাবে আমি পেস্ট করে নিয়েছি। তার সাথে কিছুটা পরিমাণ জল মিশিয়ে সেটা আস্তে আস্তে আমি এই মশলার জলটা ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। উপর থেকে আমি জলটা দিয়ে দিচ্ছি, তলায় দেখুন সর্ষের এই যে দানাগুলো থাকে বা ছালটা থাকে সেটা রয়ে যাচ্ছে, এটা কিন্তু আমি দেব না, এটা ফেলে দেব। ওইটা দিলে অনেক সময় গ্যাস অম্বলের সমস্যা দেখা দেয়। এবার এর মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন মতো হলুদ এবং পরিমাণ মতো নুন, দিয়ে ভালোভাবে ঝোলটার সাথে মিশিয়ে নিচ্ছি। ঝোলটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলোকে একে একে দিয়ে দেব। এই রেসিপিটি করা অত্যন্ত সহজ এবং খেতে ততটাই সুস্বাদু হয়। মাছগুলো দিয়ে ভালোভাবে ঝোলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতো রান্না করে নেব। 5 মিনিট পরে ফিরে আসছি। ফিরে এসে আস্তে আস্তে করে মাছগুলোকে আমি উল্টে দেব, অপর পাশটা যাতে ভালোভাবে হয়ে যায়। একটু হালকা হাতে উল্টাতে হবে, কারণ এই সকল মাছ খুব নরম, তাই খুব বেশি নাড়াচাড়া করা চলে না। হালকা হাতে মাছগুলো উল্টে দিয়ে আরও মিনিট 2-1 মতো একটু রান্নাটা করে নেব, আর আমি ঢাকা দেব না। 2 মিনিট পরে একটু চেক করে দেখে নিচ্ছি নুন ঝাল ঠিক আছে কিনা। প্রয়োজন হলে এই সময় নুন ও ঝাল একটু দিয়ে দিতে পারেন। এবার উপর থেকে আমি অর্ধেকটা পাতিলেবুর রস একটু নিগড়ে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর সামান্য ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে একটু ঝোলের সাথে মিশিয়ে নেব। অনুষ্ঠান বাড়ি মতো পাবদা মাছের ঝাল একদম রেডি সার্ভ করার জন্য। আপনারা বাড়িতে অবশ্যই একবার তৈরি করুন, কেমন লাগে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানান। যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন, আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করুন। এভাবেই আমার পাশে থাকার জন্য মন বলে খাই খাই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সাথে।